গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি দেখো লুচি ভাজা নিয়ে। আজকে আমরা রাতে ডিনার করব লুচি আর সাদা আলু তরকারি দিয়ে। আলু তরকারিটা আগে করে নিয়েছি, দেখো খুব সুন্দর ভাজা হচ্ছে আর ফুলছেও ভালো। এদিকে দেখো লুচি আমরা করে রেখেছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো? খুব বড় ভিডিও করতে পারছি না বন্ধুরা, ব্লগ ভিডিও দিতে পারছি না, ছোট ছোট ভিডিও করছি আর ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমরা দেখো প্লিজ। আজকে লুচি তরকারি খাবো, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আছে খোলাটা ঠিকই আছে, চলো দেখতে থাকো। আর কিছুই তোমাদের দেখাবো না, খাওয়ার সময় একটু শেয়ার করে দেবো। বন্ধুরা হয়ে গেছে লুচি, এই দেখো, আর হচ্ছে এই তরকারি, আলুর তরকারি আর লুচি আজকে ডিনারে আমাদের হয়ে যাবে। এটা হচ্ছে তরকারি আর এই দেখো লুচি। এই হচ্ছে লুচি তরকারি আজকের। আর এইটা আমার আমার জন্য নিয়ে নিচ্ছি একটু তরকারি। এই হচ্ছে সাদা আলু তরকারি আর এই হচ্ছে লুচি। আজকে আমাদের ডিনারে এইটাই হয়ে যাবে। এখন 10:15 বাজে, আমি খেয়ে নিচ্ছি, ডিনারটা সেরে নিচ্ছি বন্ধুরা লুচি তরকারি দিয়ে। একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ তেলের জিনিস, ময়দা এগুলো খেয়ে তাড়াতাড়ি জলও খেতে পারবো না, আধা ঘন্টার পরে তো সেই জল খেতে হবে, সেই জন্য তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি। খুব ভালো হয়েছে তরকারিটা, খুব ভালো হয়েছে। আমি তরকারিতে একটু গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম আলুর তরকারিতে, বেশ টেস্ট হয় খেতে। বন্ধুরা আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমরা দেখো, এখন বড় ভিডিও করতে পারছি না, যখন যেটা করছি সেটাই তুলে দিচ্ছি, হাঁটতে বেরোচ্ছি একটু দিচ্ছি, খাচ্ছি একটু, লুচি তরকারি করছি, এইসবই ভিডিও তুলে দিচ্ছি। আমি তো এটা খেয়ে নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট বলে দিচ্ছি। এটা খেয়ে নিয়ে এবারে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো কোনো ভিডিও নিয়ে।